হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফ স্টাইল। দেখি সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ, খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে বানাবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কীভাবে করলাম। তো এখানে দেখো মাংস নিয়ে নেব। তো মাংসতে আমি দই মাখিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। তোমরা কম বেশি সবাই জানো মাংসতে দই মাখিয়ে রাখলে মাংসটা সফট হয়। এখানে দেখো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আর এখানে যা যা মাংস তো লাগে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, গুঁড়ো লঙ্কা দেবো, লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখো ক্যাপসিকামগুলো আমি সব সবজিগুলো ভেজে নেবো। আর প্রথমে আমি মাংসটাকে একটু কষিয়ে নেবো, মানে মাংসটা একটু ভাজা ভাজা টাইপসের করে নেবো আর কি। তো আমি এখানে অনেকে মাংসের মধ্যে তোমার বেকিং সোডা দেয়, তারপর অনেক কিছু দিয়ে পকোড়া বানিয়ে চিলি চিকেনটা করে, তো আমি সেভাবে করব না। এটা কিন্তু একদম খুব সহজ পদ্ধতিতে আমি চিলি চিকেনটা করব। তোমরা ফুল ভিডিওটা দেখো আর খুব জলদি এটা রান্না হয়ে যাবে। এখানে আমি পেঁয়াজ, তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা, লবঙ্গ আমি কিন্তু দিয়ে নিয়েছি, তেজপাতা, আর এখানে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আমি যেভাবে চিলি চিকেনটা করি তোমাদের সাথে কিন্তু আমি সেটাই শেয়ার করছি, আর পুরো একদম সহজ সিম্পলভাবে। তো এইগুলো দেখো আমি বেশ ভাজা ভাজা করে নেবো একটু একটু খানিকক্ষণ। টমেটোটা একটু কেটে কেটে দেবো, একটু গলিয়ে নেবো ভালো করে। তো আমার পেঁয়াজ, টমেটো ভালো করে ভাজা করে নেওয়ার পর এখানে দেখো আমি আদা, রসুন, যে কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। তো সেগুলোই আমি পেঁয়াজ, টমেটোর মধ্যে এগুলোর মধ্যে আমি দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো। তো চলো ভিডিওটা দেখো। তো ভালো করে আমি এগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু যেমন করে মাংস রান্না করে আমি তেমনভাবে করছি। এখানে দেখো আমি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি হালকা, নাহলে কিন্তু কালার আসবে না, বেশ দেখতেও ভালো লাগে না। তো টমেটো নিয়েছি, তো টমেটো নিলেও কিন্তু বেশ মশলা দিলে বেশ কালারটা কিন্তু সুন্দর আসে। তো আমি এখানে টমেটো দিয়ে তারপর সমস্ত মশলা দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দেখো মাংসটাকে কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর মাংস যেমন করে আমি তেমনই করছি। তারপর যে গোটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো আমি যেভাবে রান্না করবো পেঁয়াজটা কিন্তু সিদ্ধও হবে, একটু গোটা গোটা থাকে। ক্যাপসিকামও দিয়ে দিয়েছি এর মধ্যে, দেখো একসাথে দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষাবো। তো মাংসটা কষানো হয়ে গেছে, তো আমি একটু হালকা জল দিয়েছিলাম। তো জল দিয়ে দেখো নাড়তে নাড়তে মাংসটা আমার গলেও গেছে, আমি এটাকে সস দিয়ে নামাবো। তো সস কিন্তু মেন সস কিন্তু চিলি চিকেনে লাগবে, আমি নিয়েছিলাম টমেটো সস। তো কষানোর পর আমি মাংসটা একটু হালকা গলে গলে গেছিলো, তো বেশ সুন্দর গলেছে মাংসটা দেখতেই পাচ্ছ, আর কষানোও হয়ে গেছে আমার মাংসটা। তো আমি এটা সস দিয়ে নামাবো। তারপর যা যা মশলা লাগে, মিট মশলা, সাই গরম মশলা একটু একটু কিন্তু আমি দিয়েই দিয়েছিলাম। তো আমি দেখো আরও একটু ফুটিয়ে নিয়েছিলাম তো সসটা দিয়ে। তো আমি যেভাবে করি আমি সিম্পল সেভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে নিয়েছিলাম কাজু, কিশমিশ, সব কিছু আমি ভিজিয়ে নিয়েছিলাম। তো এবার আমার রাইসটাও কিন্তু হয়ে গেছে। রাইসটার ভিতরেও কিন্তু তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে কিন্তু রাইসটাকে ফোটাতে হবে, আমি সেভাবে করে নিয়েছিলাম। রাইসগুলো এরকম ঝুরঝুরে হতে হবে, তলায় লেগে মানে জড়িয়ে গেলে ভাতটা কিন্তু ফ্রাইড রাইসে কিন্তু ভালো লাগে না। তো গাজর, কিশমিশ যেগুলো, তারপর তোমার ক্যাপসিকাম আমি ভাজিয়ে সবজিগুলো ভেজে নিয়েছিলাম, সেগুলো কিন্তু আমি ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর নুন, চিনি, যা যা লাগে আমি কিন্তু সব কিন্তু মাখিয়ে নিয়েছি। তারপর এখানে ঘি দিয়েছি রাইসের মধ্যে, তো ঘিটা দিয়ে, ঘিটা দিলে কিন্তু ভালো বেশ মানে সেন্ট হয় আর বেশ ভালো লাগে রাইসটা খেতে। ফ্রাইড রাইসে বলো, বিরিয়ানিতে বলো, ঘিটা কিন্তু লাগবেই। আর আমি এখানে ঘি দিয়েছি, আর দেখো আমার রাইসটা খুব সুন্দর দেখতে হয়েছে, সমস্ত মশলা পুরো ঠিকঠাক দিয়েছি, পুরো আমার রাইসের সবজি মেশানো সব কিছু কমপ্লিট। দেখো আমার ফ্রাইড রাইসটা কত সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনারাও বানাতে পারেন। তো এইভাবে বানালে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, পুরো অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু হবে। তো এটা খুব সহজেই বানানো যাবে। আর এখানে দেখো চিলি চিকেনের কালারটা, দেখো চিলি চিকেনের কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। পেঁয়াজগুলো বেশ গোটা গোটা আছে, মাংসটাও বেশ সফট হয়েছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো টাটা।